নমস্কার, আপনাদের সাবলে আরম্ভ করেছে প্রাগ ডিজিটালের বিশেষ অনুষ্ঠান ফেস অফ দ্য ডে। আজি বাপতি সাহত রঙালী বিহু আর আজি আমার অনুষ্ঠানের ফেস অব দ্য ডেট নির্বাচন করা মুখ্য বিশেষ গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসর অন্তরত থাকা ব্যক্তিজন, যার নেতৃত্বত সমগ্র অসমৰ বিহুয়া বিহুয়তী সকলে এই কার্য সম্পাদন করলে। তেখেতর নাম অসমৰ ইতিহাসত সোণালী আখরে রয়ে গেল আর তেখেত হল অসমৰ বৰ বিহুয়া রঞ্জিত গগৈ। অসম সরকারের উদ্যোগত আর অসমৰ হাজার হাজার ঢুলিয়া নাচনীক সপোনক সাকার করাত দিন নিশা একাকার করা নৃত্য পরিচালক রঞ্জিত গগৈ। রঞ্জিত গগৈ এই প্রতিভা পূর্বেও অসমৰ রাইজে বিশ্ব দরবারত প্রত্যক্ষ করেছে। অলিম্পিকের শিখা ধারণের সময়ত ভারতের পৰা যোৱা দলটি অন্যতম সাংস্কৃতিক আকর্ষণ আছিল বৰঢুলীয়া রঞ্জিত গগৈ। অসমৰ রাইজে এইবার তেওঁৰ পুনৰ সেই সাংস্কৃতিক প্রতিভা চার সুযোগ লাভ করলে। ইতিমধ্যে রঞ্জিত গগৈ নেতৃত্ব 13 এপ্রিলত 11,300 বিহুয়া বিহুয়তীয়ে বিশ্ব অভিলেখ গড়িলে, যার প্রত্যক্ষদর্শী হয়ে রল সমগ্র বিশ্ব। শনিবারে রঞ্জিত গগৈর নেতৃত্বতে পুনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগত বিহুয়া বিহুয়তী সকলে নৃত্য পরিবেশন করলে আর বিহু নৃত্য উপভোগ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিভূত হওয়ার সকলকে ধন্যবাদ জানাইছিল। এই আপাহতে বৰঢুলীয়া রঞ্জিত গগৈ আর সকল বিহুয়া বিহুয়তীলৈ এই কৃতিত্বর থাকিল প্রাগ ডিজিটেলর তরফর পরাও আন্তরিক শুভকামনা। ছেলেবিলাক ইমান দিন কাম করলো, ইহতি গুছি যাব, তো যিকোনো কারণতে ইহতি ইমান ঘরখন আজি গৰুবিনী এখন ত্যাগ করে ইয়ালে আহিছে, কারবার আজি হসপিটালাইজ বহুত হয়েছে, কিন্তু তথাপিতো যে আমি একটা লক্ষ্য একটা উদ্দেশ্যত সফলিত হলো, যে এই সফল এই উদ্দেশ্যত লক্ষ্যত সফল হবলে হলে কিন্তু অকল অকল রঞ্জিত গগৈয়ে বিহু ওয়ার্ল্ড রেকর্ড করব নোৱাৰিলেহেঁতেন, তো গতি এওঁলোকৰ এটা এটা সহযোগিতা আজি এওঁলোকৰ মা দেউতাকে এৰি পঠিয়েছে, ডিষ্ট্ৰিক্ট এডমিনিষ্ট্ৰেশ্যন, পুলিচ প্ৰশাসন, তাতকৈ ডাঙৰ কথা আমাৰ যে লগত গভৰ্ণমেণ্টখন আছে, ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া যি সহযোগ কৰিলে, সেই সহযোগ সঁচাকৈ এই আবেগটো মোৰ ভাবে মই ভাবোঁ কেতিয়াও মোৰ জীৱনত দ্বিতীয়বাৰ নহ'ব। আর এনেকুৱাখিনি এই এটা এৰিবলৈ আছে, কাইলৈ পৰা আমাৰ শ্ব ষ্টাৰ্ট, মোৰ কাইলৈ প্ৰথম হাজুত আছে শ্ব, কিন্তু মই যাই ঘৰ ৰেষ্ট ল'ব লাগে কিন্তু যাব পৰা নাই, এইবোৰক যেন মই চিৰদিনৰ কাৰণে হেৰুৱাই পেলাইছোঁ, যেন আবেগ আছে এতিয়া আপোনাৰ এইটো, ইহঁতবোৰ যেন একোপা একোপা ফুল আৰু ইহঁতি যেন মই যেন ইহঁতক হাতত পায়ো যেন ইহঁতক মই হেৰুৱাই পেলাম। ৰঙীন পখিলি হৈছিল সকলো, সেইকাৰণে চিট পখিলা উৰা দি যেতিয়া উৰে ইহঁতি, যেতিয়া টাকুৰি ঘূৰা দি যেতিয়া ঘূৰে ইহঁতি, মই সঁচাকৈ ভাবিছোঁ দেই জীৱনত এনেকুৱা এটা ইমেজ এনেকুৱা এটা পৰিকল্পনা কেতিয়াও কৰিব পৰা পাৰিম বুলি ভবা নাছিলোঁ, কিন্তু এই এই কথাখিনি সফল হওয়ার আনের ব্যক্তি বহুত থাকে, মই কৈছো জারি হুসেন ডাঙরিয়া আমার নিউজ লাইফর শিফট হয়, তো গতি তখেতে গোটেই গিনিজ ওয়ার্ল্ড রেকর্ড গোটেই কথাখিনি করেসপন্ডেন্স করেছিল, কেনেকে মেখেলা কি, রিহা কি, জেতুকা কি, হাঁসতি কি, পানি হাঁসতি কি, গামখারু কি, গোটেইখিনি লিখি গিনিজক জনাইছিল, আর কেনে ধরনের আমি এটা প্রপোজেল লিখেছিল কেনে ধরনের এই কামখিনি করলে আমার গিনিজ ওয়ার্ল্ড রেকর্ডটো হব পাৰে, গোটেই ক্রাইটেরিয়াখিনি রুল এন্ড রেগুলেশন সেই গোটাইখিনি করে তারপর আমি মিটিং করেছো, বহুখন এক্সপার্ট কমিটি লৈছো, এক্সপার্ট কমিটি আকৌ মই যিটো অডিও ট্রেক করেছো সেইটো এপ্রুভ করেছে, তারপর ভিডিও ট্রেক করেছো সেইটো এপ্রুভ করেছে, কিন্তু মই প্ল্যানিং যেনে ধরনের করেছিল যে উজনি নামনি সকলো কথাখিনি একেলগে যে 11,000 নাচনী নাচিবর কারণে যেটো প্ল্যানিং আছিল প্রধানক কোরিওগ্রাফিটো, এইটো কিন্তু খুব সাবধান হয়েছে, খুব জোখমাখ করে কৰিবলগীয়া আছে, সকলো শ্রেণী নাচনীক লক্ষ্য করে পিনে কোৱা আছে, এইটো সব প্রফেশনেল নহয়, সব সাম্রাজ্ঞী নহয়, কিছুমানেতো হয়তো কোনোদিন ভাল মঞ্চতো নাচি অহা নাই, কিন্তু 11,000 নাচনী হবলৈ হলে কিন্তু আমি সকলোকে লব লাগিব।